এ যেন এক বৌচুরি গল্প। শিলিগুড়ির 39 নম্বর ওয়ার্ডের হায়দারপাড়ার এক বাসিন্দার বউকে নিয়ে কোচবিহারে পালিয়ে আসা এক যুবক অনেক খোঁজাখুঁজির পরেও বউকে না পেয়ে ভক্তিনগর থানায় মিসিং ডায়েরি করেন ওই বাসিন্দা। শেষ পর্যন্ত পুলিশি তৎপরতায় শুক্রবার বিকেলে কোচবিহার শহরের সুনীতি রোড বাইলেনের একটি বাড়ি থেকে নিজের বউকে খুঁজে পান ওই বাসিন্দা। এই ঘটনায় অভিযুক্ত যুবক বিজয় শীলকে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলাকে নিয়ে এসে সুনীতি রোড বাইলেনের এক বাসিন্দার বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন ওই যুবক। মিসিং ডায়েরি দেওয়ার পর পুলিশ তদন্ত শুরু করলে কোচবিহারে ওই মহিলাকে দেখা গিয়েছে বলে খবর পায়। এদিন সকালে নিশ্চিত হওয়ার পরে সাদা পোশাকে ওই বাড়ির চারপাশে ঘোরাঘুরি শুরু করে পুলিশ। বিকেল নাগাদ ওই বাড়িতে দুজনেই রয়েছেন জানতে পেরে হানা দেয় পুলিশ কর্মীরা। আর সেখান থেকেই উদ্ধার হয় চুরি থুরি হারিয়ে যাওয়া শিলিগুড়ির ওই বাসিন্দার বউকে। ছেলে আমাদের পাড়ায় ভাড়া থাকতো, হিমালয়নে চাকরি করে, সে এক শিলিগুড়ির কোনো বউ এসে এখানে ছিল, এখন পুলিশ এসে ধরে নিয়ে গেল। না এত কিছু জানি না, পুলিশ এসে খুঁজছিল, ওনার হাজবেন্ড বোধ হয় কোনো পুলিশে রিপোর্ট করেছে যে এখানেই সুনীতি রোড বাইলেনেই আছে, ওরা আইডেন্টিফাই করে তুলে নিয়ে গেল। আমরা ল্যাবে কাজ করি, আসছি এখানে বসে থাকি, আসছি কিছুক্ষণ পুলিশ এসে দেখি শিলিগুড়ি থেকে নাকি একটা মহিলাকে একটা ছেলে পালায় নিয়ে আসছে। পরে খোঁজাখুঁজি করতে করতে সামনের বাড়িতে ওরা রেড করলো, করার পরে ওখানে পেয়ে গেলো, দুজনকে নিয়ে পুলিশ চলে গেলো ওখানে।